সত্যিই ঘর ভাঙছে সাকিবের। জল্পনা উসকে বাংলাদেশি ক্রিকেটারের স্ত্রী লিখেছেন, আমি চুপ থাকতে চেয়েছিলাম কিন্তু এই ভাঙনের মরশুমে সত্যি ঘর ভাঙছে বাংলাদেশি তারকার ক্রিকেটার সাকিবের। জল্পনা উসকে কি জানিয়েছেন তার স্ত্রী। সম্প্রতি জো জল্পনা চলছে সাকিব হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে। এই ভাঙনের মরশুমে যেখানে একের পর এক ভাঙনের খবর আসছে, নাতাশা হার্দিক, অভিষেক ঐশ্বর্য, যিশু, নীলাঞ্জনাদের বিয়ে ভাঙ্গার খবর ও চর্চা সঙ্গে টঙ্গে রয়েছে। কানাঘুষা শোনা যায় এবার সাকিবের সংসারও ভাঙতে চলেছে। তার এবং তার স্ত্রীর মধ্যে কিছুই নাকি ঠিক নেই, এবার সেই বিষয়ে মুখ খুললেন উম্মে আহমেদ শিশি। পাকিস্তান সফরের প্রাক্কালে হুট করে গত বুধবার সাকিব আল হাসানকে ঘিরে গুজব ছড়িয়ে পড়ে। সে আর উম্মে আহমেদ শিশির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এই গুজবের কারণ নাফিসা কামালের সঙ্গে সাকিবের একটি ভিডিও ছড়িয়ে পড়া। এছাড়া সাকিবের হোটেল জীবন নিয়ে এক তরুণীর ভিডিও বার্তা এবং এরপর শিশিরে কিছু ফেসবুক পোস্ট উধাও হয়ে যাওয়া। তবে গুজব ছড়ানোর কয়েক ঘন্টার মাঝে ফেসবুকে সরব হলেন সাকিবের স্ত্রী শিশির। দীর্ঘ পোস্টে জানিয়েছেন, সাকিব স্বামী হিসেবে অসাধারণ। শিশির ফেসবুকে একটি ফ্যামিলি ছবি পোস্ট করে লিখেছেন, তার ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে আপনার মতামত থাকতে পারে, আমি সেটা অস্বীকার করব না। প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আপনি যত চান তত সমালোচনা করুন, কিন্তু দয়া করে আমাদের দাম্পত্য সম্পর্কের সঙ্গে এটা মেশাবেন না। সে স্বামী হিসাবে এবং পিতা হিসেবে অসাধারণ। সে সর্বদা আমার প্রতি সৎ এবং অনুগত। আমি কষ্ট পাই এমন কিছু সে কখনোই করবে না। সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে দাঁড়াতে গিয়ে একবার নিষিদ্ধ হয়েছিল। সে বাইরে থাকায় এবং কোথায় থাকে সেটা আমি ভালো করেই জানি এবং বেশিরভাগ সময় আমি তার সঙ্গে থাকি। মানুষটা সেই 13 বছর আগের মতোই রয়েছে। জীবনসঙ্গী হিসেবে সে 100-তে 100। আমাদের একটা সুন্দর পরিবার রয়েছে আলহামদুলিল্লাহ। দয়া করে অনলাইনে গুজব ছড়ানো বন্ধ করুন। সোশ্যাল মিডিয়ায় বা যা যা দেখবেন সব কিছু বিশ্বাস করবে না। কপি পেস্ট করা ছবিগুলো আসল, চিত্রটা তুলে ধরে না। যে গ্রুপটা এই কাজ করছে তাদের প্রশ্ন, এটা কেন করছেন, এটা করে কি লাভ? আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না, সত্যিটা জানি, তাই চুপ থাকতে চেয়েছিলাম। কিন্তু অসংখ্য মেসেজ আর ফোন কলের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে বাধ্য হচ্ছি। সাকিব এখন তার সমস্ত মনোযোগ দিয়ে এসছে পাকিস্তান সিরিজে এবং আমার মনোযোগ আমার পরিবারে। আমরা সবসময় পারিবারিক বন্ধনে বাধ্য থাকতে চাই, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমি আমার কোনো পোস্ট বা ছবি মুছে দেইনি, সেগুলো অনলি মি করে রেখেছি। ছবি পোস্টের দায়ে দিয়ে কোনো সম্পর্ক বিচার করা যায় না।